Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না না, আমি এদিকটা নেব, তুই ওদিকটা। তাই হবে, কিন্তু আগে ডাক্তার টানিয়া কি উড়ে ছেলেগুলো না এক থাকো আলাদা থাকো, কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। সোজা করে টান, কোনো চিটিং করলে চলবে না। করবো না, হ্যাঁ ঠিক আছে করবো না, যে যাকে টেনে দলে পাবে সে তার। হ্যাঁ, ভাগ করার বেশ প্রসেস, মাথার বোধবুদ্ধি খরচের কোনো ব্যাপার নেই, শুধু টেনে নিজের দলে নিয়ে না। তোর না আমার শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই, নাহলে তুই আমার সঙ্গে লড়তে আসতিস না। আমার টেকনিক সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তাই আমাকে ছোট করছিস। এটা কি শুরু করেছিস, কি শুরু হয়ে গেছে তোমরা? ভাগাভাগি বড়দের থেকে শিখেছে তো। খেলছিস খেল, কারোর জন্য কিছু না হয়। আমিও খেলবো। না, এটা খেলা নয়, খুব সিরিয়াস। দেখলে বুঝতে পারবি, বুঝলে সাপোর্ট করবি। ফার্স্টে ভালো হবে, ভাগ হবে। হ্যাঁ এসো, প্রথমে একটু লাগবে, তারপরে আর কি 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 করতে চাইছো তোমরা? ভাগ ভাগ, আর কোনো কনফিউশন থাকবে না। কেমন খেলা তোমাদের? জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা। দিদা, এটা বাবা কাকাদের মতো খেলা, যে যাকে জিতবে সে তাদের। লাগছে তো তোমাদের এই খেলার অর্থ আমি বুঝতে পারছি। এই আবার কি নতুন পাগলামো শুরু করলে? দিবু দাঁড়িয়ে চো কেন, থামাও। এই তোরা থামবি নাকি আমি রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসবো? হ্যাঁ দেখো দেখো দেখো, পুরো মানুষটা লাগবে তো। বাবুই কি হচ্ছে, কি মার খাবি? কিন্তু লাগছে কিন্তু এবার। চলো 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 চলো, ব্রুটাল হয়ে গেল কি করে বলুন তো, লেগেছে না খুব? একটু লাগছে, তবে বুঝি বললো না, একটু পরে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এবার মিষ্টি দিদি, ওকেও ভাগ করবি? একটু বার তোমাকেও জোরে, আরো জোরে। আমরা জিতলে আমরা তোকে পাবো। আরে আরে, তোরা ছাড়, আমায় ছিঁড়ে ফেলবি নাকি রে? আরে ছাড় রে, উফ। তাহলে তো ভালোই, তুই ভাগ দুজনে। কি করছিস মিনতি, কোথায় আছিস? একটা লাঠি নিয়ে তো মেরে পিঠে চামড়া তুলে দেবো তোমাদের। বোধি বোধি বোধি, মাই লাগছে তো। আর আমাকে আটকান না ওদের, আপনি বললে শুনবে। দাঁড়ান না, দেখুন না ওরা কি করছে। দ্বিগুণের হাত নড়ো, হাত ভেঙে যাবে কিন্তু। বাবা তুমি তো এমন ছিলে না, এত অত্যাচার তো তুমি করতে না কখনো। ভাগ করতে গেলে সমান সমান দরকার, না হলে ইনজাস্টিস হয়ে যাবে। এর থেকে ভাগ করা সহজ উপায় হয় না। এই ছাড়লি তোরা, আরে এভাবে টানলে তো ওদের লেগে যাবে, স্কুল থেকে এইসব শেখাচ্ছে তোদের। এই মিনতি, তুই এখনো লাঠি টানলি না কেন? বলি কি হচ্ছে কি? হ্যাঁ এরকম করলে তো ঠাকমার লাগবে, মিষ্টি দিদির লাগবে, তোমার ভালো দাদুর লাগবে, এগুলো কি ঠিক করা?
এটাই তো আমরা এতদিন ধরে বলছিলাম। কি বলছিলে তোমরা? আমরা একবার নয় দুবার নয় বারবার বলেছি, কিন্তু তোমরা কেউ শোনোনি। আমরা বলেছিলাম ভালো আতুর লাগছে, মিষ্টি ইদির লাগছে, ঠাম্মার লাগছে। হ্যাঁ, এরকম টানাটানি কোনো না। এরকম বুদ্ধি একমাত্র আমার লিটল প্রিন্সেরই হতে পারে, আর দাদা বাবুয়ের। আমি জানতাম এই এক্সপেরিমেন্টের রেজাল্ট 100-100। বা বোধি বাবা কি সুন্দর করে বুঝিয়ে দিল। আচ্ছা আমি বুঝতে পারছি, আর তোমরা বুঝতে পারছো না বৌদিরা? মা তুমি আমায় ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি। আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দাও মা, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভুলটা বোঝার থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হয় না রে। আমি তোকে ক্ষমা করে দিয়েছি বৌদি, তুমি আর রাগ করে থেকো না। দেখো বাচ্চাগুলো কাঁদছে, সব এদের কান্না আমরা কোনোদিন দেখতে পেরেছি বলো? ওরা আমাদের রাগটাই দেখলো, এই রাগের পেছনে যে কত জ্বালা কত কষ্ট আছে সেটা দেখলো না মা। মা আমাদের ক্ষমা করে দিন মা, আমাদের জন্য যে আপনাদের এত কষ্ট হচ্ছিল সত্যি বুঝতে পারিনি। বোধিরাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মা। মা আমাদেরও খুব কষ্ট হচ্ছিল মা, ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারিনি। বদ্ধি বদ্ধি, তুমি তো সবসময় বলো আমার বোকামিগুলো, আমার ভুলগুলো, আমার খারাপগুলো সবসময় মুখের উপর বলেছো, আমাকে ধরিয়ে দিয়েছ। ওইদিন কেন বলতো গালে একটা থাপ্পড় মেরে আমার ভুলটা ধরিয়ে দিলে না, কেন আমাকে শুধরে দিলে না? তাহলে তো এরকম হতো না গো, সব কিছু ঠিক থাকতো না গো। ভুল আমারও অনেক ছিল, অনেক। আমার যে খুব ইগো, ইগোর জ্বালায় আমার মন এত চঞ্চল হয়ে গিয়েছিল যে কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতেই পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।